আসসালামু আলাইকুম সবার, কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেকেই বলে যে রিয়াদের ভিতরে কাজগুলো আপনি কিভাবে করেন, অগ্রিম টাকা দিতে দ্বিধাবোধ করে, হয়তো ভাবে যে আমি চোর বাটপার খায় ফেলবো। আমার কোনো আপত্তি নেই, আপনি আপনার টাকা আপনি ভাবতেই পারেন। হ্যাঁ, আপনি আমার হাতে টাকা দেওয়ার দরকার নাই। আমি সবসময় বলি যে রিয়াদের ভিতরে যারা আছেন তারা, আপনি একটা লোকেশন আমাকে দিবেন, আপনার লোকেশন, আমার লোকেশন না, আপনার লোকেশন একটা দিবেন, আমি ওখানে যাব, আমার সামনে যে কোনো একটা প্রতিষ্ঠানে টাকা রাখবেন। নিজস্ব যদি হয়ে থাকে চাচা মামা খালু সমস্যা নেই, বা যদি আপনার যে দোকান থেকে লেনদেন করেন ওইখানে সমস্যা। মানে কথা হচ্ছে, একজন বিশ্বস্ত লোকের কাছে টাকাটা দিবেন যিনি আমানা সম্পর্কে জানে, ওই টাকাটা আমানত থাকবে ওনার কাছে, ঠিক আছে? তো ঠিক তেমনি আমি আজকে একটা ফাইল নিতে আসছি নাসিমে। তো উনি ওনার ভাই, হচ্ছে বড় ভাই, মানে ঢাকা ভাই, একসাথে রুমে থাকে, ওনার দোকানে টাকাটা রাখছে, অলরেডি টাকা রাখছে, উনি ডকুমেন্টস আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছে, আমি চলে যেতেছি। তো এখন বাজে হচ্ছে 1:59, মানে 1:02 দুপুর। ওনার কাজটা আমি কিভাবে করি এটা লাইভ আমি টাইম টু টাইম দেখাবো, কয়টার সময় ওনার মেডিকেল হবে, কয়টার সময় উনি ওনার ফাইলটা আমি জমা করবো, এবং আগামীকালকে ইনশাল্লাহ কয়টার সময় অ্যাপসাইট আসবে সেটাও আমি লাইভ দেখে কালকে আইসে ওনার কাছে যখন আমি পেমেন্ট নিব, তখন ওনার সাথেও কথা বলে আমি বিষয়টা ক্লিয়ার করবো আপনাদেরকে, যারা কনফিউশনে থাকেন, ঠিক আছে? তো ভিডিওটা পুরোটা দেখলে আশা করি কনফিউশন চলে যাবে ইনশাল্লাহ। তো এই যে দেখেন, 2:48 এখন বর্তমানে মেডিকেল দেবো, মেডিকেল হওয়ার পরে আমি রিপোর্ট দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে। আসসালামু আলাইকুম, টাইম হচ্ছে 11:07, লাইসেন্সের মেডিকেল করা হয়ে গেছে আর পেমেন্টও করে দিছি, ঠিক আছে? তো পেমেন্টও করে দিছি, কিন্তু 11:08। তো আগামীকালকে কয়টায় অ্যাপসের আসবে ওইটা আমি দেখাবো ইনশাল্লাহ। বাজতেছে হচ্ছে 12:35, আর গতকালকে যে কাজটা নিয়েছিলাম ওই ভাইয়ের লাইসেন্সটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, ঠিক আছে? লাইসেন্সটা হয়ে গেছে, এখন যাব আমি ওনার কাছে পেমেন্ট আনার জন্য। তো যদি উনি এগ্রি হয় তাহলে ওনার, অনেকে আসলে বিড্রি করতে চায় না, তো যদি উনি এগ্রি হয় তাহলে হচ্ছে যে আপনার ওনার মুখেই আপনাদেরকে শোনাবো যে আসলে আমি কাজটা কীভাবে করছি, পেমেন্টটা কীভাবে নিছি, বা যেভাবে বলছি ওইভাবে কাজটা করে দিছি কিনা। দেশে থাকতে, তো এই দেশে আসার পরে আপনার কথা আবার মানে ভাবলাম যে ভাইয়ের কাছে আপনার যোগাযোগ করলে হয়তো হইতে পারে। তো যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে আপনি যেভাবে বলছেন, বলার পরে আপনি বললেন যে টাকা এইভাবে আপনার এই একটা প্রতিষ্ঠানে রাখতে হবে। তো অবশ্যই টাকা প্রতিষ্ঠানে রাখছি, আপনি কাজ করার পরে আপনি আমার কাছ থেকে টাকা নিছেন। এটা আপনার ভাইয়ের দোকান? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভাইয়ের দোকান। এই দোকানে আমার টাকা রাখা ছিল ভাইয়ের হাতে, তো আমার কাজ শেষ হয়েছে, তারপরে আজকে টাকা কালকে রাখছি, আজকে কাজ শেষ হয়েছে, আজকে টাকা নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমি বলছিলাম যে 3 দিন, কিন্তু এরপরে বলছিলাম যে একদিনে হয়ে যাবো। হ্যাঁ, একদিনে হয়ে যাবো বলছিলেন। আমি কাজ কিভাবে করি সেটা দূর হবে। দেখেন, আমি আবারও প্রসেসিংটা বলে দিই, যদি রিয়াদের ভিতর আপনি থাকেন, আপনি যে কোনো একটা প্রতিষ্ঠানে টাকাটা রাখবেন। আমি যাব আপনার প্রতিষ্ঠানে, মানে আপনার লোকেশনে আমি যাব, আপনার পরিচিত প্রতিষ্ঠানে রাখবেন, সে হচ্ছে মাসুল হবে বা আমানাটা তার উপরে মানে ওনার কাছে থাকবে, ঠিক আছে? আপনার আপনার কাছে থাকার দরকার নেই, আমার কাছে থাকার দরকার নেই, আমানা ওনার কাছে থাকবে, কাজ করে নিয়ে যাবো। আমি এখন যে জায়গাটাতে যাইতেছি, ডান পাশে দেখেন গ্রিন কালার একটা ইয়ে দেখাইতেছে লোকেশনে, এটা হচ্ছে কবরস্থান। এটা হচ্ছে আমার মনে হয় যে রিয়াদের সবচেয়ে বড় কবরস্থান, এটা প্রচুর বড়, ঠিক আছে? এই দেখেন, এটা পুরাটা একটা কবরস্থান, এই যে পুরাটা। তো এটা হচ্ছে নাসিমে, তো আমার কাজও এখানেই ছিল, তো গতকালকেও এখানে এদিকে কবরস্থানের পাশে দিয়ে গেছি, আবার আজকেও যাইতেছি কবরস্থানের পাশ দিয়ে। যখন আপনার খুব বেশি অহংকার হয়ে যাবে, যখন বুঝবেন যে মানুষ আপনার চোখে লাগে না, তখন একটু কষ্ট করে গুরুস্তরে যাবেন।
দেখবেন এখানে আপনার যে বহুত 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 সম্পদশালী ব্যক্তি, শক্তিশালী ব্যক্তি এখানে শুয়ে আছে। সবার জায়গায় কিন্তু 3.5 হাত, কেউ কিন্তু 5 হাত পায় নাই, কেউ 6 হাত পায় নাই। যাইতে হবে মাটির নিচে, জব দিয়ে করতে হবে। আর জুলুম একজনের উপর এমন মানে এতটুকুই করবেন যে যতটুকু আপনি সহ্য করতে পারেন, এর চেয়ে বেশি কখনোই কারোর উপরে জুলুম করবেন না। কাউকে কখনোই মিথ্যা অপবাদ দিবেন না, আন্দাজের উপরে কখনো কথা বলবেন না, এটা অনেক বড় গুনাহ। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবসময় আমি যেটা বলি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, হক হালাল পথে চলার চেষ্টা করবেন। আর মানে হকই হচ্ছে সবচেয়ে বড় শান্তি, কখনোই হারামে আরাম নাই, হালালেই সবচেয়ে বড় আরাম। আপনি যদি অল্প রুজি করেন তাও আরাম, এটাই সবচেয়ে বড় কথা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।